নমস্কার, আমি চৈতা। জিও বাংলায় আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। এখন আমি এসে গেছি বাগুইহাটি চত্বরে। বাগুইহাটির খুবই পপুলার একটা পুজো কমিটিতে এসে উপস্থিত হয়েছি। এখানকার একজন পুজোর যে দর্শক, তাদেরকে তার কাছ থেকে, সদস্যর কাছ থেকে জেনে নেব যে এবারে তাদের থিমটা কি। নমস্কার দাদা। নমস্কার। এবার আমাদের থিম শিবসংকর ইউনাইটেড ক্লাব। প্রতি বছরের মতো এবছরে নববর্ষে পা দিয়েছি আমরা। আমাদের হচ্ছে আলোয় মুচক কালো, শব্দ ভালো। আমাদের অ্যাকচুয়ালি অন্ধকারকে টেনে নিয়ে আমরা আলোয় ফিরিয়ে আনতে যাচ্ছি। আমাদের হচ্ছে উড়ান হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রতিবন্ধী, তারা আমাদেরকে আলোয় ফেরাবার যে রাস্তা, সেই পথ আমরা দেখাবো। আগামী দিনে অনেক মানুষ বিভিন্নভাবে যে পিছিয়ে আছে, তাদেরকে আমরা সামনের দিকে গিয়ে আনার জন্যে, আলোয় বা অন্ধকার থেকে আলোয় টেনে আনার জন্যে আমাদের এই থিমটা নিয়েছি আমরা। মানুষ অনেক অর্থনৈতিক দিকে পিছিয়ে আছে, অনেক মানুষ মানে বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছে, তাদেরকে আমরা আলোয় ফেরাতে চাইছি। অনেকে আছে ব্লাইন্ড, চোখে দেখতে পায় না, তারা একটা আলোয় পিছিয়ে আছে। আমরা মানুষের যে তরঙ্গের মধ্যে দিয়ে আনতে চাইছি, যখন মানুষ অন্ধকার থেকে আলোয় আসে তখন মানুষের যে উৎফুল্ল, মানুষের যে আনন্দিত, মানুষের প্লাবন, মানুষের মনের মধ্যে হাসি, এটা ফুটিয়ে তো যেন তরঙ্গের মধ্যে মানুষের মধ্যে উন্মোচন বেরিয়ে আসে, এটা আমাদের এবছরের থিম। আমরা থিম এবং আমাদের পরিকল্পনা। বাহ, খুবই একটা আকর্ষণীয়, খুবই একটা সুন্দর পরিকল্পনা আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পাচ্ছেন। এবার এখানে আসতে গেলে তো আপনাদের লোকেশনটা অবশ্যই জানতে হবে। এখানকার আর একজন দর্শকের, সদস্যর কাছ থেকে জেনে নেব যে এখানকার লোকেশনটা কি। ভিআইপি রোড বাগুয়াটি থেকে আমাদের ওখানে যে কোনো ডিসকার লাগে বলে দিতে হবে যে অশ্বিনগর যাবো। অশ্বিনগরে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে শিবসংকর ইউনাইটেড ক্লাব কোথায় আছে, ওখান থেকে জাস্ট খুবই পপুলার একটা ক্লাব, যে কোনো বাগুয়াটি ভিআইপি রোডের উপরে আসে আপনি জিজ্ঞেস করবেন শিবসংকর ইউনাইটেড ক্লাব যাবো। আর হাট যদি ভিআইপি থেকে হেঁটে আসেন তাহলে খুব হলে 5 মিনিট লাগবে, আর যদি অশ্বিনগর থেকে 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তাহলে শুনে নিলেন, একদমই ইজি, একদমই ইজি একটা লোকেশন, বেশি দেরি না করে চলে আসবেন। আচ্ছা দাদা, এখানকার ইনগ্রেশনটা কবে? আমাদের ইনগ্রেশন হচ্ছে চতুর্থীর দিন, 13 তারিখ। বাহ, তাহলে চতুর্থীর দিনকে ইনগ্রেশন হচ্ছে, তার পরের দিনকেই যেন এই মণ্ডপে আপনাদের দেখতে পাওয়া যায়। এছাড়াও আর একটা কোয়েশ্চেন ওনাদের কাছে করব যে জিও বাংলাকে অ্যাজ এ ডিজিটাল পার্টনার হিসেবে রেখে এবং ভেবে আপনার কেমন লাগছে? দারুণ লাগছে। জিও বাংলাকে আমরা গর্বিত যে জিও বাংলাকে আমরা ডিজিটাল পার্টনার হিসাবে পেয়েছি এবং খুবই ভালো কাজ করছেন এবং আমরাও খুব ওনাদের সহযোগিতা পেয়েছি। আমরাও চাইবো ভবিষ্যতে ওনাদের সাথে আরও কাজ করতে এবং সহযোগিতা যাতে দুপক্ষেরই হয়, এবং জিও বাংলা যে হিসাবে প্রচার করছে তার জন্য আমরা আরও বেশি খুশি হয়েছি। আপনারা আপনাদের ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানানোরা যে আপডেট দেয় সেটা আপনারা লক্ষ্য করবেন, সেখানে তারা লোকেশান, পুজোর থিম সব কিছু আপনাদেরকে দিয়ে দেবেন। এবং আমাদের কমিটির তরফ দিয়ে সকল কলকাতাবাসী এবং রাজ্যবাসী এবং যারা বাইরের রাজ্যের থেকে আসে তাদের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের পুজোয় আসুন, বাগুইহাটিতে এবার আসুন, আমাদের পুজোটা দেখুন, সব রকম সহযোগিতা আমরা করব। এবং এই জানিয়ে সবাইকে শারদের শুভেচ্ছা জানাবো। জিও বাংলাকে আমরা শিবসংকর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর একটা আমন্ত্রণ জানালে কে না আসবে, অবশ্যই আসা দরকার এবং আপনারা আসবেন, অবশ্যই এখানে আসবেন। আমি আর আমার টিমকে নিয়ে তো এখানে আসবই, এখানে থাকবই, আপনারাও চলে আসবেন। এইখানে আমার বাঁদিকে একটা দল দাঁড়িয়ে রয়েছে, যে বাচ্চা পুরো চারিদিকে বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখে বলেছে এদের আজকে থেকে পুজো লেগে গেছে। তো এদের সাথে ছোট্ট করে আড্ডা মারবো না সেটা তো হতেই পারে না, মানে বাচ্চা দেখলেই তো আমার মনে হয় একটু আড্ডা না মারলে কী করে আমি এখান থেকে যাব। তো এইখানে একদম ছোট্ট একটা বাচ্চাকে আমি দেখতে পেয়েছি। কটা জামা হয়েছে এবারে? তিনখানা জামা হয়ে গেছে। কবে কি পড়া হবে, ঠিক হয়েছে? কবে 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 পুজোর সময়? আর এই জামাটা কি নতুন জামা? ও বাবা, তার মানে ঠিকই বলেছি যে এখন থেকে শুরু হয়ে গেছে এদের পুজো। তোমার কটা জামা হয়েছে? আমার চারটে। দুজনেরই চারটে হয়েছে? আচ্ছা, আমার কিন্তু একটাও জামা হয়নি, আমাকে কি একটা দেওয়া যাবে? না, আমার একটু বড় হবে কিন্তু তাও আমি ঠিক করে পরে যাব। কিন্তু কেন না, কেন এ কি? ঠিক আছে, তো একটু আর একটু বড়দের দিকে যাওয়া যাক। তো তোমার কটা জামা হয়েছে? আমার চারটে। সবার কি একসাথে প্ল্যান করা হয়েছে যে সবার চারটে করে জামা হচ্ছে? তো তুমি বলো যে তোমার কটা জামা হয়েছে? নটা। আর তোমার? আমার পাঁচটা। নটা, যাক একটু তো বেড়েছে কারোর। নটা জামা, 5 দিনের পুজো, নটা জামা কবে কবে পড়বে? প্রত্যেকদিন সকালে রাতে, সকালে রাতে, তাই তো? আর এত যে বন্ধু দেখতে পাচ্ছি, সবাইকে একসাথে একসাথে সবসময় মণ্ডপে থাকা হবে নাকি?
বোঝাই যাচ্ছে আমি তো এখানে আসছি, যা হোক কেউ আসুক না আসুক আমি এখানে আসবো। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে এদের সাথে আমি আসছি, সবাই একসাথে মিলে পার্টি করবো তো। বাহ, আমার তো আর এখান থেকে আজকে আর যাবো না, আমি আর যাবো না, এখানেই থাকবো এদের সাথে। তো এখানে কোনো কালচারাল প্রোগ্রাম হয়? এক্সাইটমেন্টের লেভেল, বাপ রে বাপ! কে কে কি করছে, নাচ কে করছে? এত ছোট ছোট বাচ্চা দেখছেন, আপনারা না আসলে কিন্তু খুব খুব মিস করবেন বলে দিচ্ছি। সবাইকে আসতে হবে, তাই তো? সবাইকে চলে আসতে বলা যাক একটু, সবাইকে আসতে বলো। তাহলে বাচ্চাগুলোকে নিয়ে একটা হিপি পুরো হয়ে যাক। তো জিও বাংলার জন্য একটা জয়ধ্বনি তো হতেই হবে। জিও বাংলা হিপ হিপ হুররে! কানটা কিন্তু আমার গেল, শেষ হয়ে গেল, আমার এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছে না। আমার কিন্তু এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছে না, মানে আমার মনটা এখানে বসেই গেছে। কিন্তু তাও আপনাদের জন্য তো যেতেই হবে বিভিন্ন মণ্ডপে। আরো জানতে চোখ রাখুন জিও বাংলা পর্দায়, আমি আরো আর একটা নতুন ক্লাব নিয়ে চলে আসবো। ধন্যবাদ।